নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আজ কিচেন থেকে আমার ব্লগসটা শুরু করছি। তো এসেছিলাম কিচেনে কিছু জল খাবার বানানোর জন্য, তো এসে দেখলাম দুধটা রয়ে গিয়েছে আর সুজিটাও থেকে গিয়েছে। তো ভাবলাম চলো সুজিটাই বানিয়ে নেওয়া যাক। তা অন্যদিকে বাবু উঠে গিয়েছে, আর বাবুর পাপা উঠে চলে গিয়েছে তার কাজে, আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, আর বাবু দেখছিল আমি কি করছি। তো সকালবেলা উঠে একটু শান্ত থাকে, তারপর থেকে শুরু দুষ্টুমি, পুরো দিন দুষ্টুমি। ওর জন্য মনে হয় মাঝে মাঝে যেন আমি পাগল হয়ে যাব, এত দুষ্টুমি করে। তো বিছানাটা একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম, তারপর বাবুকে একটু রেডি করিয়ে হাত মুখ চোখ ধুয়ে তারপর খেতে দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হলো রবিবার আর এখন সকাল 9টা বাজে। তো সবাইকে গুড মর্নিং ও বলো, গুড মর্নিং, হাই। তো আমরা খাবার নিয়ে বসে গেছি। তো সকালে দেখলে যে সুজিটা বানিয়েছিলাম, তো সেটাই নিয়ে বসে আছি। আর এটা কাল রাতের পাপা এনেছিল, ও দেখেনি, তো এখন আলমারি খুলে দেখেছে, ব্যাস বের করে নিয়ে চলে এসেছে। তো এখন এটাই খেতে হবে। লো, এটা খেয়ে তারপর আবার সুজিটাও খাবে। তো সেদিনে সুজিটা বেঁচে গিয়েছিল আর দুধও একটু ছিল কালকে, একটা ভাবলাম চলো সুজি বানিয়ে নিই। দেখ বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি। কাল দেখেছিলাম যে মাছ এনেছে, ছোটো মাছ বড়ো মাছ। দেখো এগুলো ছোটো মাছ, এগুলো আমি কাল ভেজে রেখেছিলাম, আর যে বড়ো মাছটা এটা ভাজিনি, এটা এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন বড়োটা ছাড়িয়ে নিলাম, এবার বড়োগুলো ভেজে নেবো। তো এগুলো ভাজতে গেলে তো অনেক টাইম লাগবে, কারণ আগের দিন এগুলো ভাজতে গিয়ে আমার হাতটা পড়ে গিয়েছিলো, তো ভাজতে দিয়ে অন্য জায়গায় গিয়ে বসে থাকতে হবে। তো প্রথমে চলো মাছটা ভেজে নিই, তারপর দেখা যাক কি রান্না করা যায়। হাই বন্ধুরা, দুপুরে রান্না করার পর খেয়ে দিয়ে বাবুকে ঘুম পাড়ে গিয়ে তারপর ফোন দেখছিলাম। তো ফোন দেখে তারপর বাবু আজ বেশিক্ষণ ঘুম হয়নি, ও 4টার দিকে উঠে গিয়েছিল, আর আমি ওকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে ঘুরে এসে এখন সন্ধ্যা লেগে গিয়েছে, এখন বাজে 7টা। তো সন্ধ্যাটাও লাগিয়ে নিয়েছি, আর এখন বাবু আমার কোলে বসে বসে টিভি দেখছে। তো ওই একই কাহিনী যে বাবু ফোনে বসে থাকে, আর ওর জন্য আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারি না। তো এখন টিভি দেখছে, তা ভাবলাম চলো একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু কথা বলে আসি। তো এখন যেহেতু সন্ধ্যাবেলা, ভাবছি কিছু একটা বানিয়ে খাওয়া যাক। তো কী খাবো সেটাই ভাবছিলাম, ভাবতে ভাবতে ভাবলাম যে চা বিস্কুটই খাওয়া যাক আর কি। চলো চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে। আলু আর উচ্ছে দিয়ে ছোটো মাছের তরকারি, আর করেছিলাম লাউ দিয়ে বড় মাছটা। তো বড় মাছটাও করেছিলাম বিনা ঝালে, কারণ বাবু একটু ঝাল খেতে পারে না, আর ওকে শুধু মাছ দিয়ে ভাত খাওয়া রয়েছে। এই জন্য বললাম একটু সবজি খাওয়ানো দরকার, এর জন্য লাউটা দিয়ে আলাদা করে তরকারি করেছিলাম, একটু একটাও ঝাল না দিয়ে। তো বাবু দেখলাম যে ঠিক খেয়ে নিল, তো হচ্ছে এবার থেকে বাবুকে ওইরকম বিনা ঝালে সবজি করে খাওয়াতে হবে, কারণ এখন যেটুকু হোক খুব বড়ো তো হচ্ছে দিন দিন, তো সবজি খাওয়ানো শেখাতে হবে, ঝাল খাওয়ানো শেখাতে হবে। তো দেখা যাক একে একটু একটু করে সেখানে যায় কি না। তো এমনিতে তেমন একটা চা খাওয়া হয় না, এখন গরম চলে এসেছে, তো আমার তেমন চা খাওয়ার অভ্যাস নেই। যখন খাওয়া শুরু করি তখন খেতে ইচ্ছে করে, কিন্তু অনেকদিন চা খাওয়া ছেড়ে দিয়েছি সকালবেলা, আর এখন আর চাটা তেমন খেতে ইচ্ছে হয় না। আর বাবুর দুধ যেহেতু ওরই লেগে যায়, ওরই কম হয়ে যায়, এর জন্য আর চা খায় না। তো আজ দেখলাম অনেক দূর থেকে গিয়েছে, তো খেয়ে পারবে না। দূর হলাম, চলো চা বানিয়ে নেওয়া যাক। তো চাটা রেডি হয়ে গেছে, চলো বাবুর কাছে নিয়ে যাই, ও বিস্কিট দিয়ে চা ভালো খায়। রেডি হয়ে গেছে চা,
তোমরা চলে এসো, চা খেয়ে যাও। কোনো জিনিস যদি অভ্যাস করা হয় তো সেটার অভ্যাস হয়ে যায়, আর কোনো জিনিসের অভ্যাস ছেড়ে দিতে চাইলে সেটা হয়ে যায়। তো আমি অভ্যাসটা ছেড়ে দিয়েছি, এর জন্য আর এখন অত মনে পড়ে না চায়ের কথা। আর এখন যেহেতু ঠান্ডাও চলে গিয়েছে, চা তেমন খাই না বলতে গেলে। তো বাবু এখন খাবে বিস্কিট। এ ক্যা হ্যাঁ ক্যা হ্যাঁ বিকিক। বাবু খুব সুন্দর কথা বলে, তোতলা তোতলা আলতো আলতো ভাবে, ভালো লাগে শুনতে। তো এখনই মানে ওর জন্যই আমরা পুরো সারাদিন রাত মজাই থাকি। তো এত সুন্দর সুন্দর কথা বলে, শুনলে পুরো হাসতে হাসতে পাগল হয়ে যাই। আর যখন পুরো স্পষ্টভাবে ভাষাগুলো শিখে যাবো তখন অত ভালো লাগবে না। আর এখন তোতলা তোতলা ভাবে সব কিছু বলে, শুনতে খুব ভালো লাগে। বাবু মিজে দেখো অবস্থা দেখো, লাথি মেরে পুরো ফেলে দিয়েছে চাটা। ওকে নিয়ে আমার কোনো কিছুতে শান্তি নেই, দেখো কোনো হুশ আছে ওর? এখন চলে এসেছি রাতে রান্না করতে। তো রাতে রান্না করেছি আলুর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর পটল ভাজি। তো বাবুকে বলেছিলাম ফ্রিজ থেকে মাছ এনে দিক, তো মাছ এনে দিলো। আর আমার রান্না শুরু হয়ে গেছে। তো রান্না শেষ হওয়ার পর প্রথম বাবুকে খাইয়ে নিই। তো খাওয়াতে তো পুরো এক ঘন্টা লেগে যায়। তো যুদ্ধ শেষ হলো আমার, তারপর দেখলাম বাজার নিয়ে এসেছে। তো কী কী এনেছে দেখো, এটা হলো কুমড়া, সিম, লাউ, আলু, কচুরমুখী আর মরিচ। তো এই বছর প্রথম নিয়ে এলো কচুরমুখীটা। কচুরমুখী খুব ভালো লাগে আমার, ভাবছি কাল এটা দিয়েই মাছের ঝোলটা করব, জানি না কেমন হবে। হ্যাঁ